মানে পুলিশরা বুঝতে পারছিল যে তারা হচ্ছে পারবে না, তাই তারা কী করছে, তাদের গাড়িগুলো হচ্ছে একদম ফুল স্পিডে রিভার্স নিচ্ছে। তখন আমি পিছনে ছিলাম, তখন আমার পায়ের উপর দিয়ে উঠে গেছে। আমার আমার তো হচ্ছে যখন পায়ের উপর দিয়ে উঠে গেছি, তখন আমি সাথে সাথে আনকনশিয়াস হয়ে যাই। পাঁচ আগস্ট আনুমানিক 3:30 মিরপুরে গুলিবিদ্ধ হন সাদ আবদুল্লাহ। বাম পায়ের এক পাশে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় তার। চিকিৎসকরা বলছেন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না এই সাদ আবদুল্লাহ। আমি 4 তারিখেও আন্দোলনে ছিলাম, তো 5 তারিখ সকাল থেকে আন্দোলনে ছিলাম। আমার তো যখন আর কি বিজয় মিছিলের সময় আর কি বের হই আমার মাদ্রাসা মিরপুরেকে, তো সেখান থেকে মিরপুর 2 যে তে আমরা আর কি ওভারব্রিজের উপরে উঠি পুরো মিছিলটা দেখার জন্য। আমরা আমার ছাত্র ভাই যারা আছে, তো তখন আর কি ছাত্র জনতা যারা থাকে সামনে মিরপুর 2 পুলিশ স্টেশন, তো তারা ঘেরাও করে আর কি পুলিশ স্টেশন। তো তখন পুলিশ গোলাগুলি শুরু করে, পুলিশ যখন রাস্তায় বের হয়, বের হওয়ার পরে আর কি আমরা তো ওভারব্রিজের উপরে আমরা মানে মানুষ নামতে পারছি না, নামছে না, সেই জন্য আমরাও নামতে পারিনি। পুরো রাস্তা ফাঁকা হয়ে যায় পুলিশের গোলাগুলির কারণে। তো পুরো রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার পরে পুলিশরা কী করে যে আমরা যারা ওভারব্রিজে অল্প কয়েকজন যারা ছিলাম, তারা সবাই মিলে আমাদের দিকে লক্ষ্য করে তুলছিল। সাদ আবদুল্লাহর মতো আরও একজন শিক্ষার্থী আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আবদুল্লাহ আহমেদ 4 আগস্ট মিরপুরে আন্দোলনের সময় পুলিশ গাড়ি তুলে দেয় তার শরীরে। প্রাণে বেঁচে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ছাত্রলীগ নেতারা হচ্ছে একবার স্টুডেন্টের উপর হামলা করার ট্রাই করে, তখন ছাত্ররাও হচ্ছে পাল্টা আক্রমণ করে। তখন যে পুলিশের যে গাড়িগুলো ছিল তারা মানে পুলিশরা বুঝতে পারছিল যে তারা হচ্ছে পারবে না, তাই তারা কী করছে, তাদের গাড়িগুলো হচ্ছে একদম ফুল স্পিডে রিভার্স নিচ্ছে। তখন আমি পিছনে ছিলাম, তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দিচ্ছে। আমার আমার তো হচ্ছে যখন পায়ের উপর দিয়ে উঠাই দিচ্ছি, তখন আমি সাথে সাথে আনকনশিয়াস হয়ে যাই। আমার ফ্রেন্ডরা ছিল, ওরা হচ্ছে আমার প্যারেন্টসকে ইনফর্ম করে, ওরা হচ্ছে তখন মানে ইয়েতে ঢাকার কোনো হসপিটালে রাখে না, যেহেতু তখনও দেশ স্বাধীন হয়নি। ঢাকার যে কোনো হসপিটালে রাখলে হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা আওয়ামী লীগের কোনো ডক্টর থাকলে ক্ষতি করার ট্রাই করতে পারতো, তাই হচ্ছে তারা হচ্ছে আমার গ্রামে বাড়ি হচ্ছে মাদারীপুরে, সেখানে হচ্ছে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে। সেদিন চিকিৎসা পেতেও অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানান আবদুল্লাহ আহমেদের পরিবার। ঢাকাতে মেলেনি চিকিৎসা, তাই নিয়ে যাওয়া হয় নিজ জেলায়। আমরা অনেক বড় একটা রিস্ক নিয়েছিলাম সেদিন, কোনো দিকে আমাদের পা দেওয়ার রাস্তা ছিল না যে আমরা ঢাকা কোনো মেডিকেলে ভর্তি করব যদি কিছু হয়ে যায়, আমার যদি বাড়িতে নিব যদি রাস্তায় কিছু হয়ে যায়। আমার এই দো ভরসা করে ওর বাবা রিস্ক নিল, অনেক অনেক পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল। রক্ত আমরা সেই 1টার দিকে রওনা দিই, এবং আমরা যেখানে মাত্র 1.5 ঘন্টার রাস্তা সেখানে আমাদের পৌঁছাইতে অনেক সময় লাগে। 5:30-5:30 দিকে আমরা বাড়িতে আসি, ক্লিনিকে পৌঁছাই। পরে ডক্টর বললো যে ওর পায়ের ট্রিটমেন্ট আমরা আপাতত করবো না, পায়ের অবস্থা খুবই খারাপ। ওর রক্ত দিয়ে ওর প্রেশার ছিল না, ওর 45-50 চলে আসছিলো ওর প্রেশার, রক্ত হিমোগ্লোবিন অনেক কম ছিল। পরিবারের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে কাজ করবে আহমেদ, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবে না। তবে দেশের জন্য সন্তানের এমন ত্যাগে খুশি পরিবার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।